নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি বা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সে প্রশ্নটি হচ্ছে, প্রেরণা কাকে বলে, প্রেরণা বা মোটিভেশন কাকে বলে। সঙ্গে থাকছে প্রেরণার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। প্রেরণা বা মোটিভেশন, প্রেরণা কথাটির ইংরেজি প্রতিশব্দ কি? মোটিভেশন। এই মোটিভেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ মোভার্স থেকে এসেছে, যার অর্থ মুভ বা চলা। স্পেলিংটি দেখে নেবেন, MOVERS মোভার্স থেকে এসেছে ল্যাটিন শব্দ। অনেক সময় সর প্রশ্নে চলে আসে যে মোটিভেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ মোভার্স থেকে এসেছে, যার অর্থ হলো চলা বা মুভ। প্রেরণার সংজ্ঞা, মনের অভ্যন্তরীণ যে চালিকা শক্তি আমাদের কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পাদনের জন্য উদ্বুদ্ধ করে, সেটাই হলো প্রেরণা বা মোটিভেশন। আমরা অনেক সময় কোনো কিছুতে মোটিভেট হয়ে কোনো কাজ করতে কিন্তু উদ্বুদ্ধ হয়ে পড়ি না, আমাকে এটা করতেই হবে। অটোমেটিক্যালি একটা অনিচ্ছাকৃত কাজ, আমরা যদি মোটিভেট হয়ে পড়ি তখন কিন্তু আমরা কিন্তু অটোমেটিক্যালি কিছু সময়ের জন্য হোক বা ওই কাজটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত হোক কিন্তু আমরা সেই কাজটি চালিয়ে যাই। মনোবিদ সুইফট কি বলেছেন, পরিবর্তনশীল পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে তার চাহিদা পরিতৃপ্তির মাধ্যমে আচরণ নিয়ন্ত্রণ করাকে প্রেরণা বলে। এবার আমরা প্রেরণার বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রেরণার বৈশিষ্ট্য, এক, চাহিদা নির্ভর। বস্তুর চাহিদা বা অভাব বোধ হল প্রেরণা সৃষ্টির মূল উৎস। বিশেষ চাহিদাকে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে প্রেরণা সৃষ্টি হয়। প্রেরণা চক্র সম্পর্কে আমরা জেনেছিলাম এর আগে। এই প্রেরণা চক্র অভাব বোধ থেকে তৈরি হয়। তার মানে কি হচ্ছে, এখন যদি আমার মনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে অভাব দেখা দেয় বা চাহিদা দেখা যায় যে সেই জিনিসটা আমাকে পেতে হবে, যেমন কথার কথা ধরুন, একটি মোবাইল কেনার প্রেরণা আমার মনের মধ্যে বা চাহিদা জেগে উঠেছে যে আমাকে মোবাইল কিনে দিতে হবে। আপনাদের বয়সে যেটা হয় না, আমার এখন একটা মোবাইল লাগবে, তাহলে কি করবেন মোবাইল কেনার জন্য? আপনারা কি করবেন, চাহিদা তো তৈরি হয়ে গেছে মনের মধ্যে, চাহিদা পূরণ করার জন্য তো টাকা দরকার, অর্থের দরকার। তখন কি করবেন, বিভিন্ন উপায়ে আপনারা অর্থ জোগাড় করার জন্য চেষ্টা করবেন। তার মানে আপনাদের চাহিদা হলো, সেই চাহিদার তাড়নায় আপনারা উদ্দেশ্য পূরণের জন্য কি করছেন, হয় বাবা মার জন্য কাছ থেকে বা কোনো কিছু কাছ থেকে ধার দেনা করে, যাই হোক না কেন আপনারা টাকাটা ম্যানেজ করার চেষ্টা করছেন বা ম্যানেজ করে ফেললেন। যদি ম্যানেজ করে ফেলেন তাহলে কি করবেন, সেই টাকাটা নিয়ে আপনারা আপনার উদ্দেশ্য পূরণের জন্য যথাস্থানে যাবেন বা দোকানে যাবেন বা অনলাইনে যাবেন, গিয়ে সেটা বুক করবেন বা কিনবেন। কিনে যখন, যতক্ষণ না পর্যন্ত আপনারা সেটা হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে চাহিদা থাকবে। যখনই সেই মোবাইলটি আপনার হাতে পৌঁছে গেল, তার মানে আপনি যে মনের মধ্যে যে চাহিদাটা তৈরি হয়েছিল সেই চাহিদা কিন্তু সম্পূর্ণ হলো। যখন আপনার মনের মধ্যে যে চাহিদাটা তৈরি হলো এবং সম্পূর্ণ হলো, এই যে পুরো প্রসেসটা হলো, এটি কিন্তু প্রেরণার চক্র। আবার একটা জিনিস লক্ষ্য রাখুন যে মোবাইলের চাহিদা পূরণ হওয়ার পরপরই কি আপনাদের আবার একটা মোবাইল কেনার চাহিদা জাগে? নিশ্চয়ই না। তখন কিন্তু মোবাইলের আর চাহিদা থাকে না, তখন কি থাকে, মোবাইলের মধ্যে ইন্টারনেট ভরতে হবে। একটা নতুন ধরনের চাহিদা তৈরি হয়ে গেলো মনের মধ্যে, আবার সেই ইন্টারনেট ভরার জন্য সিম কিনবেন, দোকানে যাবেন, এইভাবে একটা সার্কেল হতেই থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন একটা চাহিদা তৈরি হয়, চাহিদার উপরে বা তাড়নায় আমরা সে কাজটি করি, উদ্দেশ্যমূলক কাজ করি, তারপর সেই উদ্দেশ্য পূরণ হয়। এটাই হলো প্রেরণার চক্র। এইভাবেই কিন্তু সব কাজ সম্পূর্ণ হতে থাকে। সেজন্য প্রেরণা কিন্তু চাহিদা নির্ভর প্রক্রিয়া। দুই, অভ্যন্তরীণ প্রক্রিয়া। প্রেরণা হলো অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া। দেহের অভ্যন্তরীণ কারণে প্রেরণা সৃষ্টি হয়, যার ফলে ব্যক্তির আচরণ উদ্দেশ্যমুখী পরিবর্তন ঘটে। একটু আগে বললাম মোবাইলের চাহিদা, এটা তো আমাদের মনের মধ্যেই তৈরি হয়, নাকি কেউ এসে আমাদের চাহিদা তৈরি করে দেয়? নিশ্চয়ই না। আমাদের মনের মধ্যে কারো, কাউকে দেখে হোক, নিজের ইচ্ছায় হোক, আমাদের ভেতরেই কিন্তু প্রেরণা সৃষ্টি হয়। তিন নম্বর, ধারাবাহিক প্রক্রিয়া। প্রেরণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি প্রেরণা সম্পূর্ণ হলে পরের মুহূর্তে আরেকটি প্রেরণার সৃষ্টি হয়। এই প্রথম চাহিদা নির্ভরের সময় আলোচনা করছিলাম যে মোবাইল কেনা শেষ হয়ে গেল, তারপরে ইন্টারনেটের
চাহিদা হবে। তারপর কি হবে, আরেকটা নতুন চাহিদা তৈরি হবে যে ফটো তোলা, ভিডিও তোলা, ভিডিও করা। তারপর ওটাও যদি হয়ে যায়, একটা চাহিদা হবে যে ফটোগুলো পোস্ট করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হবে, ইউটিউব চ্যানেল বানাতে হবে। এই যে চাহিদা, একটার পর একটা কিন্তু আমাদের চাহিদা মনের মধ্যে তৈরি হতে থাকে, আর সেই চাহিদা আমরা পূরণ করতে থাকি। চাহিদা তৈরি হয়, পূরণ করি, চাহিদা তৈরি হয়, পূরণ করি, এইভাবেই কিন্তু আমাদের জীবন চলতে থাকে। অর্থাৎ প্রেষণা জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, বললাম আজীবন চলতে থাকে আমাদের এইভাবে। 4 নম্বর, লক্ষ্যমুখী প্রক্রিয়া। প্রেষণা একটি অন্যতম বৈশিষ্ট্য হল লক্ষ্য বস্তু প্রাপ্তি। প্রত্যেকটি প্রেষণা শিক্ষার্থীকে লক্ষ্য সম্পর্কে সজাগ করে। 5 নম্বর, আচরণের গতি নির্ণয়। প্রেষণা ব্যক্তির উদ্দেশ্যপূর্ণ কাজের পাশাপাশি সেই কাজটির গতি বাড়িয়ে তোলে বা কমিয়ে আনে। কত তাড়াতাড়ি আমাকে সেই জিনিসটি কিনতে হবে বা সেই জিনিসটি আমি প্রাপ্ত করব, সবসময় তো কেনার উপরে নির্ভর করে না। অনেকের প্রেষণা আছে যে আমাকে ভালো নাম্বার পেতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, বা আমাকে কোনো কিছু শেখার জন্য সাইকেল চালাতে শিখতে হবে খুব তাড়াতাড়ি, গাড়ি চালাতে শিখতে হবে খুব তাড়াতাড়ি। সব কিছুই কিন্তু এই প্রেষণার উপরে নির্ভর করে। প্রেষণা যার যত বেশি থাকবে তার পূরণ করার গতিও কিন্তু সেই রকম হবে। যার প্রেষণা কম সেই জিনিসটি প্রাপ্তির গতিও কিন্তু কম, যার প্রেষণা বেশি তার প্রাপ্তির যে চাহিদা মনের মধ্যে সেটা কিন্তু অনেক বেশি থাকবে, এবং যতক্ষণ না সে পাচ্ছে তার মতো করে সে কাজটি কিন্তু সে করতে থাকবে। 6 নম্বর, ভারসাম্য অবস্থা। অভাববোধের তাড়নায় ব্যক্তির দৈহিক বা মানসিক যে পরিবর্তন হয় বা ঘটে, চাহিদা নিবৃত্তিতে ভারসাম্য ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে যে একটা অস্বস্তি বোধ সবসময় জাগ্রত হয়, সেটি হচ্ছে এখানে বলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা যে চাহিদাটা পূরণ করতে পারছি না ততক্ষণ যে অস্বস্তি বা অভাববোধ আমাদের মনে চালিত হয় সবসময়, সেটি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে আগের স্থিতিতে আমরা কিন্তু চলে আসি। দেখবেন অনেকেই বাচ্চা কাচ্চা আছে, মোবাইল না পাওয়া অবধি বাড়িতে খুব অশান্তি করে, সমস্যা করে, যে কোনো জিনিস নিয়ে সমস্যা করে, তাহলে সেটা কিন্তু তার ভারসাম্য অবস্থা না, তার সমস্যা ওটা একটা। কিন্তু সেই জিনিসটি পাওয়ার পরের মুহূর্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, জেদ, অযথা জেদ সব কিছু নিয়ে যতক্ষণ সে পাচ্ছে না। অভাববোধের থেকেই কিন্তু আমাদের জেদ চলে আসে। 7 নম্বর, প্রেষণার হ্রাস বৃদ্ধি। কম বেশি প্রেষণা, একটি প্রেষণা পূরণ হওয়ার পর আরেকটি প্রেষণা সৃষ্টি হয়, অর্থাৎ পূর্বের প্রেষণা হ্রাস পায় এবং নতুন আরেকটি প্রেষণা সৃষ্টি হয়। এইভাবেই তো প্রেষণা চক্রটি চলতে থাকে। এইসব বৈশিষ্ট্য ছাড়াও প্রেষণাযুক্ত আচরণের ক্ষেত্রে ব্যক্তি সব সময় সজাগ থাকে। আমরা আমাদের যে বিষয়টির প্রতি প্রেষণা বা মোটিভেট হই বা মোটিভেশন আছে, সেই বিষয়টির প্রতি কিন্তু আমাদের নজর কিন্তু খুব থাকে, কারণ ওই জিনিসটা তো আমাকে পেতে হবে এবং ভালো জিনিস পেতে হবে, সেটি যেভাবেই পাই না কেন সেটি পেতে হবে এবং ভালো জিনিসটি পেতে হবে, সেজন্য আমাদের কতটা সজাগ থাকতে হয়। 9 নম্বর, কি বলছে, কাজের গতি প্রেষণার তীব্রতার উপর নির্ভর করে। আমাদের যত ভালো প্রেষণা থাকবে তত গতিতে আমরা সেই জিনিসটি সম্পন্ন করার চেষ্টা করব। দেখবেন ছোট ছোট বাচ্চাদের সাইকেল যখন চালানো শেখেনি, সারা দিন ওরা সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে। যখন একবার সাইকেল চালানো শিখে গেল ভালো মতো, সে কি আর সারা দিন দৌড়াদৌড়ি করবে সাইকেল নিয়ে? তাকে যদি বলা হয় যে একটু বাজার থেকে কিছু নিয়ে আয় বা একটা কাজ করে দে, সে কিন্তু যেতে চাবে না। কিন্তু দেখবেন সাইকেল চালানোর আগ পর্যন্ত সে কত দৌড়াদৌড়ি করছে, সারা দিন রাত ধরে যখনই সময় পাচ্ছে সে সাইকেল নিয়ে দৌড়াচ্ছে। 10, প্রেষণা ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করে। অবশ্যই যদি আমাদের কোনো কিছু পাওয়ার আশা থাকে, সেটি সফল করা না পর্যন্ত আমরা কিন্তু ভেঙে পড়ি না বা চেষ্টা চালিয়েই যাই আমরা। প্রেষণা কিন্তু আমাদের সেই গতি বা কর্ম চালিয়ে যাওয়ার যে উদ্দীপনা, এটি কিন্তু আমাদের চালিত করে, আমাদের মনের মধ্যে ভিতরেই কিন্তু অটোমেটিক্যালি চালিত করে। উপরের বৈশিষ্ট্যগুলো থেকে লক্ষ্য করা যায় যে প্রেষণ ক্রিয়ার দ্বারা ব্যক্তির নতুন আচরণ সম্পাদন ও পুরনো আচরণ পুনরাবৃত্তি করা সম্ভব। প্রেষণ ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির আচরণ এর তারতম্য লক্ষ্য করা যায়, অবশ্যই লক্ষ্য করা যায়। তাহলে এটি গেল আমাদের বৈশিষ্ট্য এবং প্রেষণা সম্পর্কে সংক্ষিপ্ত নোটস। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওগুলো আপনারা লাইক করছেন না, অবশ্যই অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ।